নিজের বাবার মৃত্যুটা মানে সর্বক্ষণ দেখছি যে লোকটা কষ্ট করতে ভর্তি করার সাথে সাথেই তারা বলে যে এই আইসিইউতে নিতে হইব কিন্তু ওইনে কোনো সিট পাই নাই এই দুই দিন পর্যন্ত এনেই কাতরাইতে কাতরাইতে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। নতুন করে হটস্পটে পরিণত হয়েছে ময়মনসিংহ জেলা। প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা, সেই সাথে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এরপরও সতর্ক হয়নি ময়মনসিংহবাসী। চলমান কঠোর লকডাউন কিছুটা ঢিলে ঢালা হয়ে পড়ায় অবাধে চলাচল করছে মানুষ, অনেকের মুখেই থাকছে না মাস্ক, চলছে আড্ডা। সবসময় রাহুল দমপুর আয়োজনে মাস্ক পরি ঘর থেকে বের হওয়ার প্রবণতাটা রোধ করার জন্য আইনের কড়াকড়ি একটু প্রয়োগের প্রয়োজন আছে। প্রতিদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য ভিড় করছে মানুষ। ময়মনসিংহ বিভাগের জেলাগুলো ছাড়াও পাশের জেলাগুলো থেকে করোনা রোগী এসে ভর্তি হচ্ছে হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ মজুদ, আইসিইউ বেড বাড়ানো সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত রোগী সামলানোর জন্য আমাদের ময়মনসিংহ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং ওখান থেকে আমরা নিয়মিতভাবে চিকিৎসক পাচ্ছি। আমাদের এই অতিরিক্ত রোগীর চাপ সামলানোর জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, যেমন অক্সিজেন এবং অন্যান্য ওষুধ, সেটাকে মজুদ বৃদ্ধি করা হয়েছে। আমাদের হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির কাজ করে যাচ্ছে, কোভিডে যেন আমাদের কোনো রোগীকে আমাদেরকে ফেরত দিতে না হয়, অর্থাৎ যেখান থেকে যে যত রোগী আসুক হাসপাতালের মধ্যে যেখানে যতগুলো বেড বাড়ানো সম্ভব আমরা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছি। আমরা আইসিইউ বেড আমরা 5টা দিয়ে যাত্রা শুরু করেছিলাম, সেখানে আমাদের এখন 20টা বেড। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে 256 জন। এই মুহূর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন 417 জন, আইসিইউতে ভর্তি আছেন 21 জন। এই পর্যন্ত জেলায় মোট 9591 জন করোনায় শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 99 জন। রিপন গোয়ালা, অভি, গ্লোবাল টিভি, ময়মনসিংহ।